আচ্ছা, এই হচ্ছে রুমের পার্সোনাল ব্যালকনি থেকে সমুদ্র দর্শন। আর এই ভিউটি আপনারা পাচ্ছেন হলিডে হোমের ছাদ থেকে। আচ্ছা, মিনিমামটা আপনি বলছেন 1000? হ্যাঁ, তারপরে 12, 15, 14 এরকমই রেট। আচ্ছা, আর 1000 যেটা বললেন, ওটা থেকে সমুদ্র দেখতে পাবো কি? সব সমুদ্র দেখতে পাবো। আচ্ছা, আর রান্না করার ক্ষেত্রে যেটা বলছেন, তো বাসন কি ভাড়া নিতে হয়? হ্যাঁ, বাসন আমাদের নিজস্ব বাসন আছে। আচ্ছা, ওটা ফ্রি অফ কস্ট? হ্যাঁ, গ্যাস গ্যাস ওভেন ভাড়া করতে হবে। গ্যাস ওভেনটা ভাড়া করতে হবে, আর এমনি বাসনটা ফ্রি অফ কস্ট? যা লাগবে সব দিয়ে দেবো। আচ্ছা, ওটা আপনারাই দেবেন? গুড মর্নিং ফ্রম পুরি। এই পুরো আগস্ট মাসটা আমি আপনাদের পুরীর বিভিন্ন দামের সমুদ্রমুখী হোটেলের রিভিউ করে দেখাবো। আজ আপনাদের মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে একটি সি ফেসিং হোটেল, অথবা বলা ভালো হলিডে হোম দেখাতে চলেছি। বাই দ্য ওয়ে, এর আগের পর্বে একদম স্বর্গদ্বার মোড়ে অবস্থিত সিগাল হোটেলে রিভিউ করে আপনাদের দেখিয়েছি। ভিডিওটি এখনও না দেখে থাকলে আই বাটন অথবা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। আচ্ছা, এই হচ্ছে মলয়াবাস হলিডে হোম, এটি আজ আপনাদের রিভিউ করে দেখাবো। লোকেশনটা আগে আপনাদের বুঝিয়ে দিই। আচ্ছা, সামনে আপনারা যে রাস্তাটি দেখছেন সেটি হচ্ছে মেরিন ড্রাইভ রোড, আর এই যে গেটটি দেখছেন এটি হোটেল নিউ সিহকের গেট, এখান দিয়েই আপনাদের ঢুকতে হবে। আর এইটা হচ্ছে হোটেল নিউ সিহকের এন্ট্রান্স, আর সামনে যে সাদা বিল্ডিংটি দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে মলয়াবাস। আর এই রাস্তা দিয়ে আপনাদের সোজা উপরে উঠে যেতে হবে মলয়াবাসে যাওয়ার জন্য। চলুন, আগে হলিডে হোমের দায়িত্ব যিনি আছেন তার সাথে একটু কথা বলে নিই, তারপর আপনাদের রুম দেখিয়ে দিচ্ছি। নমস্কার দাদা। হ্যালো, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। বলছি দাদা, আপনার নাম? আমার নাম পবন মণ্ডল। আচ্ছা, বলছি দাদা, হোটেলে টোটাল কটা রুম আছে? 9টা রুম আছে। আচ্ছা, সব কটাই কি নন এসি? হ্যাঁ, নন এসি। আচ্ছা, এসি রুম নেই? এসি রুম নেই। আচ্ছা, আর দাদা সিঙ্গেল পার্সন কি আপনারা অ্যালাউ করেন? না, সিঙ্গেল ড্রাইভার ফাইভার আছে তখন অ্যালাউ হয়, একা সিঙ্গেল আছে অ্যালাউ হয়। মানে ধরুন আমি একা ঘুরতে এলাম, তাহলে কি অ্যালাউ করবেন? হ্যাঁ, অ্যালাউ হবে। সিঙ্গেল পার্সন তার মানে অ্যালাউ আছে? হ্যাঁ। আচ্ছা, আনম্যারিড কাপল কি আপনারা অ্যালাউ করেন? না, আনম্যারিড কাপল অ্যালাউ করেন না। আচ্ছা, কেউ যদি পোষ্য জীবজন্তু নিয়ে আসতে চায় সেটা কি অ্যালাউ করেন? না। আচ্ছা, অ্যালাউ করেন না। আর সমুদ্র তো জাস্ট রাস্তাটা পেরোলেই সমুদ্র, একদম কাছে, একদম কাছেই। মন্দির থেকে দূরত্ব কতটা হোটেলের? হেঁটে গেলে 15 মিনিট, 20। আর যদি গাড়ি যাও তো ওইরকম ঘুরিয়ে ঘুরে নিয়ে 15-20 মিনিট লাগবে। আচ্ছা, মানে অটো কি পাওয়া যাবে? হ্যাঁ, অটো সামনেই, একদম হোটেলের সামনে থেকে অটো পাওয়া যাবে, তাই তো? অটো ভাড়া ভাড়া 150 টাকা ভাড়া নেবে। আচ্ছা, আর দাদা মন্দিরে পুজো দেওয়ার জন্য নিজস্ব কোনো পান্ডা আছে কি? পান্ডা আছে, এখানে পান্ডা আছে, হোটেলের নিজস্ব আছে তো? পান্ডা আছে। আচ্ছা, আর দাদা খাওয়া দাওয়ার ব্যাপারটা যদি একটু বলেন। ওই সিওকে ক্যান্টিনে খেতে পারেন বা নিজেরা রান্না করে খেতে পারেন, টুকটাক বাইরে থেকে এনে খেতে পারেন। বাইরের খাবার অ্যালাউ করেন আপনারা? আচ্ছা, আর রান্না করার ক্ষেত্রে যেটা বলছেন, তো বাসন কি ভাড়া নিতে হয়? হ্যাঁ, বাসন আমাদের নিজস্ব বাসন আছে। আচ্ছা, ওটা ফ্রি অফ কস্ট? হ্যাঁ, গ্যাস গ্যাস ওপেন ভাড়া করতে হবে। গ্যাস ওপেনটা ভাড়া করতে হবে, আর এমনি বাসনটা ফ্রি অফ কস্ট? যা লাগবে সব দিয়ে দেবো। আচ্ছা, ওটা আপনারাই দেবেন? আচ্ছা, আর দাদা পানীয় জলের কি অবস্থা আছে? পানীয় জল কিনতে হবে। আচ্ছা, মানে অ্যাকোয়াগার্ড আছে, অ্যাকোয়াগার্ডে চল যদি না খেতে পারেন, অ্যাকোয়াগার্ড বড় অ্যাকোয়াগার্ড আছে। আচ্ছা, অ্যাকোয়াগার্ড হোটেলেই লাগানো আছে? হ্যাঁ। আচ্ছা, জানা না খাবেন না, অ্যাকোয়াগার্ডে জল মোটা। আচ্ছা, অনেক সময় খেতে পারেন না খেতে পারেন, কিনতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে কিনতে হবে? কিনতে হবে। আচ্ছা, আর দাদা রেটগুলো যদি একটু বলেন, রুম রেটগুলো? রুম রেট 1000, 1200, 1500 এরকম রেট হয়। আচ্ছা, মিনিমামটা আপনি বলছেন 1000? হ্যাঁ, তারপরে 12, 15, 14 এরকমই রেট। আচ্ছা, আর 1000 যেটা বললেন ওটা থেকে সমুদ্র দেখতে পাবো কি? সব সমুদ্র দেখতে পাবো। আচ্ছা, আর দাদা হোটেলে পার্কিং স্পেস আছে কি কোনো? মানে ধরুন কেউ গাড়ি নিয়ে এলো, ওই সাইডে রাস্তা সাইডে কিছু কিছু রাখতে হবে, রাখার পজিশন থাকলে রাখো, যদি অনেক ভিড় হয়ে গেলে তখন সরকারি পার্কিং আছে সেখানে রাখতে হবে। সরকারি পার্কিং যেটা আছে ওটা কি অনেক দূরে এখান থেকে? না, এখান থেকে 5 মিনিট। 5 মিনিট? আচ্ছা, আর ওখানে রেটটা কীরকম দাদা, মানে গাড়ি রাখার আপনি কি জানেন? সবই এবছরে হয়েছে আমি বলতে পারবো। আচ্ছা, রেটটা বলতে পারবেন? আচ্ছা, আর দাদা হোটেল বুকিংটা কীভাবে করবো? বুকিং অনলাইনও হয়, আবার অফিসও হয়, সিওকের অফিসও হয়। আচ্ছা, সিওকের অফিসে মানে এখানে এসে করতে গেলে? করতে গেলে। আচ্ছা, আর যদি কেউ ধরুন ফোন করে বা অনলাইনে বুক করতে চায়? সে নাম্বার নাম্বার আছে, নাম্বার দিলে হয়ে যাবে, নাম্বার আছে আমাদের। আচ্ছা, মানে আপনাকে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে ওরকম করতে? না। আচ্ছা, আগে থেকে কি মানে টাকা পাঠানোর মানে কোনো ব্যাপার আছে? হ্যাঁ, অ্যাডভান্স বুকিং টাকা পাঠানোর ব্যাপার আছে। আচ্ছা, সেক্ষেত্রে কি আপনারা ওই পুরো মানে টাকা পাঠাতে হবে? হ্যাঁ, ওটা কি একদিনের অ্যাডভান্স নাকি? না, একদিনের নয়, পুরোটা কেউ পাঠাতে হবে। আচ্ছা, পুরো টাকাটাই পাঠিয়ে দিতে? যদি না পাঠান কিছু বাকি থাকলে এখানে এসে দিতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা,
আর দাদা চেক ইন চেক আউট টাইমটা যদি একটু বলেন। সকাল 6টা থেকে পরের দিন সকাল 6টা। সকাল 6টা থেকে মানে চেক ইনও 6টা চেক আউটও 6টা। আচ্ছা আর বলছি দাদা ধরুন কেউ একটু আগে চলে এলো যদি ফাঁকা থাকে কি আপনারা ঢুকতে দেবেন? মানে ধরুন 6টার বদলে কেউ 5টায় চলে এলো। আচ্ছা রুম দেখানোর আগে একটা কথা আপনাদের বলে দিই, এখানকার বেস্ট যে দুটো রুম আছে মানে যেগুলো ডিমান্ড সব থেকে বেশি সেই দুটো রুমের কিন্তু একটাও খালি ছিল না, তাই ওই দুটো রুমের আমি ভিডিও করতে পারিনি। তাই যে রুমগুলি ফাঁকা ছিল সেগুলি আপনাদের দেখিয়ে দিচ্ছি, তারপর ওই রুমের ফটো দেখিয়ে রুমটির ব্যাপারে ডিটেলে সবকিছু বলে দেবো। আচ্ছা প্রথমেই আপনাদের দেখাচ্ছি 105 নম্বর রুম, এটির অবস্থান একতলায়, ঢুকেই সামনে একটি ডাবল বেড, ওনারা এখানে 3 জন অবধি অ্যালাউ করেন। আর যে জানলা দুটি দেখতে পাচ্ছেন এখান দিয়েই সমুদ্র দেখা যায়, একটু পরে দেখাচ্ছি আপনাদের। বেডের ওপরেই একটা ফ্যান আছে, সামনে এলইডি টিভি। এদিকে একটা বড় মিরর, তার পাশে ওয়াশরুম, কমোড দেখতে পাচ্ছি, এই সাইডে বেসিন আর বালতি মগ। চলুন এবার জানলা দিয়ে আপনাদের সমুদ্রটা একটু দেখিয়ে দিই। আচ্ছা এবার আপনাদের দেখাচ্ছি 205 নম্বর রুম, এটি একটি ট্রিপল বেডেড রুম, তবে আপনারা 4 জন এখানে থাকতে পারবেন। এই যে একটি ডাবল বেড আর তার পাশে একটি সিঙ্গেল বেড রাখা, আর ওই পাশে একটি টেবিল, ওপরে এলইডি টিভি, এ পাশে একটা মিরর আছে, আর এই হলো ওয়াশরুম। আচ্ছা রুমের এই সাইডে কিচেন স্পেস আছে, অর্থাৎ এখানে আপনারা রান্না করে খেতে পারবেন। আর এই জানলা দিয়ে আপনারা সি ভিউ পাবেন। আচ্ছা এবার আপনাদের দেখাচ্ছি ফ্রন্ট সাইডের 202 নম্বর রুম, আর এই রুমের দুপাশেই আছে এখানকার মোস্ট ডিমান্ডেড দুটো রুম, যেগুলো আপনাদের আগেই বললাম এখন গেস্ট আছেন ওখানে। আচ্ছা এই রুমটায় ঢুকেই একটা বড় বেড, এখানে ওনারা 3 জন অবধি অ্যালাউ করেন। এদিকে এলইডি টিভি আছে, এই সাইডে একটি আয়না আছে, তার পাশে ওয়েস্টবিন, এদিকে জামাকাপড় ঝুলানোর হুক, এদিকে একটি তাকের মতো করা আছে, একটি ছোট টেবিল আছে, আর এই হচ্ছে রুমটির বেস্ট পার্ট, পার্সোনাল ব্যালকনি থেকে সমুদ্র দর্শন। আর এই যে রুমটি আপনারা দেখছেন জামাকাপড় মেলা, এটি এবং এই সাইডের এই যে এই রুমটি, এই দুটো হলো এই হলিডে হোমের বেস্ট দুটো রুম। এই রুম দুটির বিশাল ডিমান্ড থাকে। আর এই হচ্ছে রুম দুটির ইন্টেরিয়ার, একটি ডাবল বেড আছে যেখানে আপনারা 3 জন থাকতে পারবেন, তার সাথে 2টি সিঙ্গেল বেড আছে, অ্যাটাচ টয়লেটও আছে, আর রুম থেকে সমুদ্রের ভিউ কিন্তু একই রকম, অর্থাৎ পাশের রুম থেকে আপনাদের যে ভিউটা দেখালাম সেম ভিউ আপনারা ওই দুটো রুম থেকেও পাবেন। আচ্ছা আপনাদের যে ডবল বেড রুমটা দেখালাম ওটাই কিন্তু রুমের সাথে ওয়াশরুম অ্যাটাচড নয়, তার জন্য আপনাদের সামান্য কিছু সিঁড়ি নেমে এই কমন ওয়াশরুমটি ইউজ করতে হবে। কিন্তু আপনারা যদি ওই 4 বেডের রুম দুটি পান, যে রুমের ভিডিও আমি করতে পারিনি, সেই রুমগুলিতে কিন্তু অ্যাটাচ টয়লেট আছে, কোনো প্রবলেম হবে না আপনাদের। আর ওই রুমগুলির ভাড়া 1400 থেকে 1500 টাকা, আর যে ডবল বেডরুমটা আপনাদের দেখালাম ওটার ভাড়া 1000 টাকা।
চলুন আজ তাহলে এইটুকুই, ফিরছি খুব তাড়াতাড়ি আপনাদের নতুন কোনো একটা সি ফেসিং হোটেলের সন্ধান দিতে। এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের পর্বে, সবাই ভালো থাকবেন, টাটা।